নাসা শিক্ষা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটিতে আলোচনা করব নবম শ্রেণী বাংলায় মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটি ফেব্রুয়ারি 2022 জন্য দেওয়া হয়েছে এবং এই কোশ্চেন সেটের প্রত্যেকটি সাবজেক্টের পূর্ণমান হচ্ছে 20। অন্যান্য সাবজেক্টগুলি অবশ্যই সলভ করে দেওয়া হয়েছে, সেগুলি অবশ্যই দেখে নেবে। প্রশ্নপত্রটা একবার দেখে নেওয়া যাক। এক নম্বরে বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, মোট তিনটে প্রশ্ন দেওয়া আছে, পূর্ণমান 1 করে। দু নম্বরে বলছে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো, মোট তিনটে প্রশ্ন দেওয়া আছে, পূর্ণমান 1 করে। তিন নম্বরে বলছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর লেখো, মোট তিনটে প্রশ্ন দেওয়া আছে, পূর্ণমান 3 করে। চার নম্বরে বলছে কম বেশি 150টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, একটি প্রশ্ন দেওয়া আছে, পূর্ণমান 5 করে। এবার আমরা সলিউশনটা দেখে নেব। একের এক নম্বর প্রশ্নে বলছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জেলেটির বাড়ি, উত্তর শক্তাবতারে। একের দু নম্বর প্রশ্ন ধীবর যে আংটিটি পেয়েছিল তাতে খোদাই করা ছিল, উত্তর রাজার নাম। একের তিন নম্বর প্রশ্ন এ অবশ্যই গোসাব যাওয়া জেলে হবে কথাটি বলেছেন, উত্তর রাজ্যশালক। দুয়ের এক নম্বর প্রশ্ন শুনুন মহাশয় এরকম বলবেন না, কোন ধরনের কথা বলতে বক্তা নিষেধ করছে, উত্তর রাজার শ্যালক। ধীবরের পেশা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলে বক্তা ধীবর রাজার শ্যালককে নিষেধ করেন, কোনো মানুষের জীবিকা নিয়ে কেউকে ব্যঙ্গ বিদ্রুপ না করার জন্য। দুয়ের দু নম্বর প্রশ্ন সূচক এই জেলেকে ছেড়ে দাও, জেলেকে ছেড়ে দিতে বলা হলো কেন, উত্তর ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর পাওয়া আংটিটি বিক্রি করতে গিয়ে চুরির সন্দেহে বন্দী হন, পরে নির্দোষ প্রমাণিত হলে তাকে ছেড়ে দিতে বলা হয়। আংটিটি পাওয়ার ব্যাপারে ধীবরের সমস্ত বৃত্তান্ত রাজার কাছে সত্য প্রমাণিত হয়। ধীবর নির্দোষ হওয়ায় রাজার আদেশে শ্যালক সূচককে নির্দেশ দেন জেলেকে ছেড়ে দেওয়ার জন্য। দুয়ে তিন নম্বর প্রশ্ন এ যাতা অনুগ্রহ ধীবর অনুগ্রহীত কেন, উত্তর আংটিটি পাওয়ার ব্যাপারে ধীবর নির্দোষ প্রমাণিত হয় এবং রাজা দুষ্পন্থের আদেশে আংটিটির সমপরিমাণ অর্থ তাকে পুরস্কার দেওয়া হয়, রাজার এই মহান ব্যবহারে ধীবর অনুগ্রহীত হয়ে ওঠে। তিনের এক নম্বর প্রশ্ন সূচক একে পূর্বাপর সব বলতে দাও, ধীবর বর্ণিত কাহিনীটি বিবৃত করো, উত্তর ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর নগর রক্ষা নিযুক্ত রাজশ্যালক এবং রাজার দুজন রক্ষীর হাতে আংটি চুরির অভিযোগে বন্দী হলে সে নিজে জানায় আংটি পাওয়ার ঘটনা। ধীবরের বর্ণিত কাহিনীটি হলো ধীবর জানায় যে সে আংটি চুরি করেনি, আসলে সে পেশায় একজন জেলে, সে একটি রুই মাছ কাটার সময় মাছের পেট থেকে আংটিটি উদ্ধার করেছে, তারপর সেই আংটিটি বাজারে বিক্রি করতে যান এবং সেখানেই তাদের অর্থাৎ রাজরক্ষী ও রাজশ্যালকের হাতে বন্দী হন। তিনের দু নম্বর প্রশ্ন তবে তাই হোক কোন বিষয়ে কারা সম্মতি জ্ঞাপন করেছেন, উত্তর কবি কালিদাসের ধীবর বৃত্তান্ত সংক্ষিপ্ত নাট্যাংশে ধীবরকে বন্দী করেন নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক ও রাজার দুজন রক্ষী একটি আংটি চুরির অভিযোগে। আংটিটি পাওয়ার ঘটনা সে বর্ণনা করতে গিয়ে রাজশ্যালক ও রক্ষীদের কটাক্ষের পাত্র হন, অবশেষে আংটিটির ঘটনা শুনে রাজশ্যালক বলেন যে ধীবরের বর্ণিত কাহিনী অনুসন্ধান করে দেখতে রাজবাড়ি যেতে হবে। এই কথারই সমর্থনে দুটি রক্ষী বলেছে তবে তাই হোক। তিনের তিন নম্বর প্রশ্ন সেই আংটিটি রাজার খুবই প্রিয় ছিল, এই উক্তিটির পরিপ্রেক্ষিতে রাজশ্যালক কী বলেছিলেন, উত্তর উদ্ধৃতাংশটি মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে। উক্তিটির পরিপ্রেক্ষিতে রাজশ্যালকের বক্তব্যটি ছিল রাজার আংটিটি চুরির অপরাধে আটক জেলেকে শাস্তি দেওয়ার বদলে রাজার হুকুমে আংটিটির সমমূল্যের অর্থ পুরস্কার দেওয়া হোক, এতে রক্ষী যেন ক্ষতবাক হয়ে বোঝার চেষ্টা করে, হয়তো আংটিটি মূল্যবান ছিল বলে এই পুরস্কারের ব্যবস্থা। জানুকের এই ভাবনা প্রত্যুরে রাজশ্যালক জানায় শুধুমাত্র দামি রত্ন বসানো ছিল বলেই আংটিটি রাজার কাছে মূল্যবান ছিল তা নয়, এই আংটিটি দেখা মাত্র রাজা বিহুল হয়ে পড়েছিলেন, রাজা দুষ্মন্তের স্মৃতিপটে ভেসে উঠেছিল তার কোনো প্রিয়জনের কথা, তাই স্বভাবতই আংটিটি গুণগত কারণে নয় স্মৃতিচিহ্ন হিসেবে ছিল রাজার কাছে মূল্যবান। চার নম্বর প্রশ্নটিতে বলছে শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কিভাবে ধীবর বক্তার বন্ধু হয়ে উঠল, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে অনুসরণে আলোচনা করো, উত্তর ধীবর ও রাজশ্যালকের বন্ধুত্বের বিবরণটি হলো, এক ধীবরের কাছে রাজা দুষ্মন্তের নামাঙ্কিত আংটিটি পাওয়া গেলে রক্ষীরা তাকে বন্দী করে বিচারের জন্য রাজশ্যালকের কাছে নিয়ে আসে, এই সূত্রেই প্রথম রাজশ্যালক ও ধীবরের আলাপ হয়। ধীবর আংটিটি পাওয়ার সমস্ত বৃত্তান্ত সবিস্তারে জানালে প্রাথমিকভাবে রাজশ্যালক তাকে চোর বলেই মনে করে, শ্যালক তাকে ঘৃণা করে এবং তার জীবিকা নিয়ে ঠাট্টা তামাশা করে।
বন্ধুত্বের কারণ। রাজার সমীপে ধীবরের কথা সত্যতা যাচাই করতে গিয়ে ধীবর প্রসঙ্গে রাজশ্যালকের ধারণাটি পাল্টে যায়। বিভিন্ন কারণ ও অনুষঙ্গকে সামনে রেখে ঘৃণা বন্ধুত্বে রূপান্তরিত হয়। প্রথমে রাজশ্যালক ধীবরের সাধুতার পরিচয়ে মুগ্ধ হয়। তিনি বুঝতে পারেন ধীবর যা বলছে তা সব সত্য, সে চোর নয়, তাই তার প্রতি বিরূপ আচরণ করা ভুল হয়েছে বুঝতে পেরে শ্যালক বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, আংটিটির সমান মূল্যের অর্থ রাজা ধীবরকে পুরস্কৃত করলে রাজশ্যালকের ভাব জগতের বিস্ফোরণ ঘটে। রাজশ্যালক ভাবতে থাকে যে মানুষ স্বয়ং রাজার দ্বারা পুরস্কৃত হয় সে ঘৃণার যোগ্য নয়, তাই শ্যালক ধীবরের প্রতি বন্ধুত্ব মনোভাব প্রকাশ করে। তৃতীয়ত, ধীবরের জন্যই রাজার প্রিয়জনের স্মৃতি ফিরে আনতে পেরে শ্যালক রাজার উপকার করার মধ্যে দিয়ে রাজার প্রতি অনুগত প্রতিষ্ঠাতার সুযোগ পায়, তাই তিনি ধীবরের প্রতি আনন্দিত হয়ে ওঠেন। এভাবেই ধীবরের কর্মকাণ্ড সততা ও নৈবিকতার উজ্জ্বলতা রাজার শ্যালককে মুগ্ধ করে। প্রথম দর্শনে সে সম্পর্ক ঘৃণা দিয়ে তৈরি হয়েছিল, তা নিমেষের মধ্যেই বন্ধুত্ব হয়ে ওঠে। আশা করি তোমরা এই প্রশ্নগুলির উত্তর ভালোভাবে লিখে নিতে পেরেছো। অন্যান্য সাবজেক্টের প্রশ্নগুলির সমাধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে রেখো।